আমি কল্পনাও করতে পারিনি তোমার মতো এমন একজন মানুষকে আমি আমার জীবন সঙ্গী হিসাবে পাবো। জানো আজকে আমি যে কত খুশি, আমার মনে হয় পৃথিবীর আর কেউ এরকম খুশি নাই। তুমি কিছু বলো। আমি তো অনেক ধন্য তোমাকে পেয়ে। সত্যি বলছো? হ্যাঁ আমি সত্যি বলতেছি। মনের মধ্যে কোনো লুকোচুরি করছো না তো? আমি লুকোচুরি করতেছি না, আমি যা সত্যি। আমি তোমাকে পেয়ে অনেক ধন্য। আচ্ছা তো সুপ্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন এই যে 18 বছরের মেয়ে এবং 70 বছরের একটি টকবকে বৃদ্ধ, আসলে বিয়ে সাথে হলো তো কিভাবে তাদের বিয়ে হলো সেই বিষয়গুলো আজকে জানার জন্য আমরা চলে আসলাম সরাসরি বাসর ঘরে। তো আপনার যে বাসর ঘরে আসছে, আপনার বিরক্ত না তো ভাই? বিরক্ত নাকি এটা তো ভালো, আমাদের চেয়ে আপনিই জানেন। আপনি কথানে বাদানে হুট করে ঢুকে যাবেন, ওপেন পাইলেন গেট, এটা তো ঠিক না। তাহলে আপনি ওপেন গেট করে কেন বাসরাজ করতেছেন? আমরা তো বৈশাখ কথা বলতেছি, এখনো তো দেরি আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেই জন্য তো দেরি আছে দেখে তো আমরা ঢুকে গেলাম। আপনি নক করে ঢুকবেন না? আচ্ছা আপনার নক করে তো এই ঢুকলে তো এই যে মধুর এই সিনটা আমরা দেখতে পারতাম না। তো আমরা একটু জানি, আসলে প্রিয় দর্শক আপনারা দেখছেন এই যে ভাইরাল বাদল ভাই, আসলে 70 বছর বয়স, আর এই যে মেয়েটি সুন্দরী, এই মেয়েটি বয়স মাত্র 18, তার নাম হলো নদী। তো তারা আসলে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, তো কি কারণে এই বয়সে একটা পুরুষকে বিয়ে করলো আমাদের এই সুন্দরী বিউটি কুইন, এই বোনটি, আমরা সেই বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করব। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কেমন আছেন? জি ভালো আছি ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালোই আছেন। হ্যাঁ আই এম ভেরি ভেরি ফাইন, ভেরি ভেরি ফাইন, আই এম রিয়েলি হ্যাপি। আচ্ছা আচ্ছা, তো আমরা তো জানি আপনারা প্রেম করে বিয়ে শাদী করেছেন। কবে হোমু বাপ আমার কানে কইয়া দেও, ওলা যখন বাজানে কইয়া ডাক দিব রে, মনের সুখে তখন আমি পাগল হব রে। ও বউ কথা কও, কি কবে হব আমি বাপ আমার কানে কইয়া দাও, পোলা যখন বাজান কইয়া ডাক দিব রে, মনের সুখে তখন আমি পাগল হব রে। সোয়ামি কি বিয়ার দুই দিন হইল না, কেন করছো পাগলামি? পোলা যখন বাজান কইয়া ডাক দিব রে, তখন আমি মনের সুখে পাগল হব গো। ও গো কথা কও, কি কি কবে হব বাপ আমার কানে কইয়া দেও, পোলা যখন বাজান কইয়া ডাক দিব রে, তখন আমি মনের সুখে পাগল হব রে। ও সোয়ামি কি বিয়ার দুই দিন হইল না, কেন করছো পাগলামি? পোলা যখন বাজান। তো প্রিয় দর্শক আপনারা দেখছেন, আসলে এই যে 70 বছরের বাদল ভাই এবং 18 বছরের নদীর বিয়ে এবং তাদের মধ্যে কি মহব্বত, আসলে কথাই আছে প্রেম ভালোবাসা কিছু বাধা মানে না, কোনো ধৈর্য বা কোনো বিভেদ করে না, আসলে বয়সটা কোনো ম্যাটার না। তো এই যে আপনি যে এত বয়সী একজন পুরুষকে বিয়ে করলেন, আসলে আপনি কি সুখী হতে পারবেন? হ্যাঁ আমি সুখী হতে পারবো। তো কিভাবে বুঝলেন যে আপনি সুখী হতে পারবেন? কারণ ওনার সঙ্গে আমি 5 মাস রিলেশন করছি, ওনার লাগে ঘুরছি ফিরছি। মাত্র 5 মাস? হ্যাঁ। তো একটা 5 মাসে একজন মানুষকে কি বোঝা যায় সে ভালো না খারাপ, সে আপনাকে রেখে অন্য? তো মানুষের মন ভালো থাকলে 3-এর মধ্যে মানুষের মন পরীক্ষা করে দেখতে পারে, কিন্তু সেই রকম মন দরকার। কিন্তু সেই রকম মন কারো আছে কিনা জানি না। আমি আমার মনের দিয়ে আমি ওনাকে দেখছি, উনি অনেক ভালো, অনেক সরল সোজা, আর অনেক মানুষের দিকে অনেক টান, মানে অনেক গরিবদের দিকে টান, মানে গরিবদের দেখলে অনেক আদায়, মানে কি বলবো, উনি যে যে সাহায্যগুলো করে, আমার চোখে 2 দিন পড়ছে, আমি অনেক ভালো লাগছে ওনাকে, ওনাকে দেখার পর। তারপরে আমি দেখি উনি ভিডিও করে, উনি ভিডিও করে টিকটকে, আমি দেখছি, দেখানোর পর আমি ওনাকে মানে টিকটকে দিয়ে যে মেসেঞ্জারটা আছে, মেসেঞ্জারে আমি ওনাকে মেসেজ দিছি, উনি রিপ্লাই দিছে, আমাকে রিপ্লাই দেওয়ার পর আমি ওনাকে বলছি আপনার লগে আমি দেখা করব, উনি বলছে হ্যাঁ দেখা করব, আমি আমাকে বলছে আমি এখন কাজ কাম করি, আমার এখন সময় নেই, আমি যখন সময় পাবো তোমার লগে আমি দেখা করব। বলে কিন্তু আচ্ছা ঠিক আছে, তোমার আপনার সময় হয়ে আমার সঙ্গে দেখা করেন। তারপর ওনার লগে দেখা হলো, কথা হলো, ওনার লগে ভিডিও করলাম,
তা ওনার কথাবার্তা আমার ভালো লাগে, আমার কথাবার্তা ওনার খুব ভালো লাগে। তা আমাকে আবার ইমো মানে টিকটকে আবার মেসেজ করছে, মেসেজ করে আমার নাম্বার নিছে, নাম্বার নিয়ে ইমোতে ব্যাগ দিছে, ব্যাগ দিয়ে আমাকে অনেক রকমের কথা বলছে। বলার পর আমাকে মানে প্রেমের রিকোয়েস্ট দিছে, রিকোয়েস্ট দিয়েছিল, হ্যাঁ রিকোয়েস্ট দিয়েছিল। আমি অ্যাকসেপ্ট করছি। অনেক ভাবনা চিন্তার পর আমি না বলি, এরকম একটা ছেলে আমার জীবনে আসলে আমি অনেক ধন্য হব, অনেক ভালো। আমি ওনাকে আমি 5 মাস সময় দিছি, ওনাকে আমি দেখবো, ওনার লগে কথাবার্তা বলবো, ওনার লগে চলা ফেরা করবো। তারপরে দেখি না ওনার লগে চলাফেরা করে আমার অনেক ভালো লাগে, ওনার কথাবার্তা আমার অনেক ভালো লাগে, আমারও অনেক ভালো লাগে, ওনারও অনেক ভালো লাগে। তা উনি আমাকে বলে কি আমার বিয়ের প্রস্তাব দিতে, আমি ওই বিয়ের প্রস্তাব দিছি, আমরা দুজন সবাই রাজি। কিন্তু আমার পরিবারের ব্যাপারে আমি কিছু জানি না, আমরা দুজনে দুজনে বিয়ে করছি। আচ্ছা, পরিবার এখনো সম্মতি দেয়নি? না, সম্মতি দেয়নি, আমরা আমার পরিবারকে জানাই নেই। আচ্ছা, পরিবার পরে এই যে সমাজ, এই যে আপনারা যে বিয়ে করেছেন, এই সমাজ কি আপনাদেরকে মেনে দিবে কিনা? সমাজ না তো আমাদের খাওয়াবে না। আমরা এখন আমরা বিয়ে করছি, সমাজ কি বলবে না বলবে এটা আমাদের দেখে লাভ নেই। আমাদের সংসার ভালো মতো চলবে, ও ভালো মতো চলবে না আমি ভালো মতো চলবো, এটা এখন উনি যদি আমাকে ভালো মতো রাখতে পারেন সমাজের কথা বলে লাভ কি। আচ্ছা, তো অনেকে ওনাকে এই যে সুগার ড্যাডি বলে, আসলে এটা কি সত্যি কি না? সুগার ড্যাডি, হ্যাঁ এটা সত্যি। উনি কি আপনাকে সুগার জোগার দেয় নাকি? না। তাহলে এই কথা বলে যে কারণটা কি? অনেকে মজা করে বলে, মানে উনি ভাইরাল একজন লোক, ওনার লোকে সবাই তো মজা করতেই পারে। আচ্ছা, তো আমরা তো জানি যে টিকটক আর ভাইরাল বাদল 70 বছর বয়সী, এবং এই যে আপনার হলো মাত্র 18 বছরের একটা মেয়ে। বাদল ভাই, এই যে আপনি এই যে অল্প বয়সী একটা মেয়েকে বিয়ে করেছেন, তো আপনাকে এই সমাজ মেনে নেবে কিনা? শুনেন, আপনি তো হাই সোসাইটিতে চলেন, হাই প্রোফাইলে চলাফেরা করেন। হ্যাঁ ঠিক আছে, তো আমি এখন ভাত খাইছি কিনা এরকম কেউ দেখে নেই, কেউ বলতে পারবে না। যদি কারোর খাওয়ার সময় যায় উঠি তাহলে বলতে পারে ভাত খাইছেন না খাবেন, খাইলে বসেন, এটুকুই যথেষ্ট। তো সমাজ কী বলবে না বলবে এটা আমার জানা লাভ নাই। আমার ভাবতে হবে আমি কেমনে কীভাবে ডেভেলপ হবো সেটাই আমার মাথায় থাকবে, অন্য কোনো কিছু নিয়ে ভাবলে আমার চলবে না। আজকে আমার টাকা আছে, ছুটকট করছি, হ্যালো বেরাদার ডাকবে, হাত মিলাবে, ফ্যানশিপ করবে, কত কিছু ইত্যাদি ইত্যাদি। আর আমি আজকে সারা ফারা শার্ট ফারা লুঙ্গি ফিঁধা রাস্তা আড়ি খাইবে, আমার দিকে কেউ টাকা দেও না। এই হইলো আমাদের সোসাইটি। আপনার কথার উত্তর দিলাম। তো আপনারা তো আসলে বৈধভাবে বিয়ে করেছেন নাকি? জি। তো এটা কোনো মিথ্যা বা সাধারণ নাটক না? তো না, কোনো সাধারণ নাটক না। তো আপনারা অনুপ্রেরণা হয়েছেন কাদের থেকে? এই যে আগে যারা ভিডিও করছে বা তন্নিয়া বা এই যে খন্দকার মোস্তাক, জি জি জি, ওদের থেকেই, ওদের থেকেই। মানে ওদেরকে দেখে আপনারা সাহস পেয়েছেন? হ্যাঁ জি। যে এরকম বিয়ে করলে তো কিছু হয় না? না, তারা তো সুখে শান্তিতে সংসার করতেছে। জি জি। এবং তারা বিভিন্ন ব্লগ টলগ করতেছে। হ্যাঁ, আমরাও ইনশাআল্লাহ সামনে দিয়ে করব। কি করবেন আপনারা? কাপল ব্লগ করবেন নাকি? কাপল ব্লগ করব। আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখতেছেন দুধ, আই শালা, এটা মধু, আবার কাঁচা বাদাম, কাজু বাদাম নাকি? এটা এটা কি বাদাম? কাজু বাদাম। ও তো আমাদেরকে একটু দেখাবেন, একটু সামনে এটা দেখেন না বাবু ভাই, ভাবি তো সরব পাইতেছে, আপনি একটু দেখান, আপনি একটু দেখান। এটা হলো কাজু বাদাম। আচ্ছা 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 আচ্ছা। এটা হলো মধু। আচ্ছা মধু। এটা হলো দুধ। আচ্ছা, তো এগুলো রেডি করে রাখছে কি? এগুলো রেডি করে রাখছে। আমরা তো জানি এ বাদল ভাই, আপনি যে এত বড় ফ্ল্যাটে একাই থাকেন। হ্যাঁ। আপনি তো নিঃসঙ্গ, সেই আপনার নিঃসঙ্গতা কাটানোর জন্য ভাবি একটু তাকান আমাদের দিকে। হ্যাঁ, নিঃসঙ্গতা কাটানোর জন্য এই যে নদীকে বিয়ে করেছেন, অল্প বয়সী একটি মেয়েকে বিয়ে করেছেন, তো এগুলো রেডি করলো কি? আপনি নিজেই রেডি করছেন নাকি? এগুলো আমি রেডি করি নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। এগুলো আমার প্রিয়তমা রেডি করছে, আমি বললাম এগুলো কেন আনছো? এটা কি, এটা কি আপনার প্রিয়তমা? হ্যাঁ। আপনি কি আদর করে প্রিয়তমাটাকে? আমার জীবন সঙ্গিনী। আপনার জীবন সঙ্গিনী প্রিয়তমা? তো এই যে নদী আপা আপনাকে যখন প্রিয়তমা বলে ডাকে, এই যে বাদল ভাই, তখন আপনার মনে কেমন লাগে? আমার মনে অনেক ফিল বলে অনেক বড় লাগে তখন আমার মনে, অনেক বড়, অনেক ভালো লাগে, অনেক সুখী এই ধরনের কথা বলে, অনেক সুখী। তো ক্যামেরার সঙ্গে আসলে ভাষায় প্রকাশ করতে পারতেছে না। তো এই যে আপনি যে দুধ এগুলা মধু এগুলা রেডি করলেন, কারণটা কি? আমি বলছি এগুলা কেন আনছো, এগুলো কি কামে লাগবে? কয় তুমি বুঝবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি কই এটা কোন প্রশ্ন করলাম, কি তুমি খাবে এগুলি নাকি কার জন্য আনছো? কয় তুমি বুঝবে না পরে। আচ্ছা, তারপরে এটুকুই আমাকে বলছে, বাকি এগুলা এগুলা কার জন্য আনছেন? আমি আমার হাজবেন্ডের জন্য। তো আপনার হাজবেন্ডের জন্য কেন এগুলো আনছেন? আসলে
কারণ ওনাকে শক্তিশালী করার জন্য। তো প্রিয় দর্শক, আপনারা শুনলেন আসলে এই যে ভাইরাল বাদল ভাইকে আরো শক্তিশালী করার জন্য আমাদের এই যে নদী ভাবি দেখেন কি সুন্দর মধু, বাদাম, দুধ সব রেডি করে রেখেছে। আরেকটা জিনিস আছে, আরেকটা জিনিস কি, আপনি করে দিবেন বাদল ভাইয়ের জন্য এই ভর্তা টর্তা এইটা ওইটা করবে, ভর্তা করে দিব। তারপর অনেক আছে পান দিয়ে খায়, পান দিয়ে খেলে শরীর অনেক ভালো থাকে। তো বাদল ভাই তো দাঁতই নাই, পান দিয়ে খেলে তো দাঁত তার উপরে যাবে, দাঁত আছে কিনা একটা কাবর কাউকে দিলে বুঝতে পারবো দাঁত আছে কিনা। তো ভাবিলে কাবর টাবর দেন নাকি? হ্যাঁ এই যে দেই তো, এই যে তো সুপ্রিয় দর্শক আপনারা দেখলেন এই যে ভাইরাল বাদল ভাই এবং আমাদের ভাইরাল নদী ভাবি, তো আসলে তারা বিয়ে করেছেন এই যে 18 বছরের মেয়ে এবং 70 বছরের বৃদ্ধ। তো তারা কেমন সরি 70 বছরের তরুণ, ইয়াং, টকবগে, হ্যান্ডসাম, ড্যাশিং ডন বাদল আসলে তারা বিয়ে শাদী করে সুখিয়া থাকবে, এই প্রত্যাশা নিয়েই আমরা শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।